আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটা রেসিপি, চিকেন টেন্ডার্স উইথ সস। এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব মজার এই রেসিপিটি। তাহলে কিভাবে এই চিকেন টেন্ডার্সটা তৈরি করতে হবে আসুন তাহলে দেখি কি কি উপকরণ লাগে। আমি এখানে একটা চিকেনের ব্রেস্টের মাংস নিয়েছি, ঠিক এভাবে করে স্লাইস করে নিয়েছি আমি সবগুলো মাংসকে। এখন এগুলোকে আমি ম্যারিনেট করে রাখবো। এখানে হাফ চা চামচ রসুন পেস্ট আছে, এখানে স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। এখানে 1/4 চা চামচ গরম মশলা আছে, এখানে 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া আছে, এখানে 1/4 চা চামচ ব্ল্যাক পেপার আছে, আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো ভালো করে মেখে নিব। আমরা এগুলো মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। হাফ কাপ ময়দা নিয়েছি, এখানে 1/4 চা চামচ আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে স্বাদ অনুযায়ী লবণ, এবং এখানে 1 চা চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিব, ভালো করে মিক্স করে নিব। আমি ভালো করে মিক্স করানো হয়ে গেছে। আমি এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আমার একটা সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেল। ব্যাটারটা ঠিক এরকমই হতে হবে। এখন আমরা চিকেনগুলোকে একটা একটা ডুবো তেলে দিয়ে দিব। 10 মিনিট পর আমরা ফিরে আসলাম। আমি এখন চিকেনগুলোকে ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে দিয়ে দিব। আমি আগে থেকে তেলটা দিয়ে দিয়েছি, মিডিয়াম লোতে রেখেছি। এখন আমি একটা একটা করে চিকেন দিয়ে দিব। আমি মিডিয়াম লোতে রেখেছি চুলার আঁচটা। এক পাশটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি উল্টিয়ে দিব। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আমার গোল্ডেন ব্রাউন হয়ে আসছে চিকেনগুলো, আমি এখন উঠিয়ে নিব। আমি ভালো করে তেল ঝরিয়ে নিব। আমাদের চিকেন টেন্ডার্স হয়ে গেছে। এখন আমরা একটা সস তৈরি করব। আমি একটা সস তৈরি করব। 2 টেবিল চামচ আমি এখানে মেয়োনিজ নিয়েছি, এখানে 1 টেবিল চামচ কেচাপ আছে দিয়ে দিচ্ছি, এখানে হট চিলি সস 1 টেবিল চামচ, এখানে 1 টেবিল চামচ লেবুর রস আছে দিয়ে দিচ্ছি, এখানে 1 চা চামচ চিনি আছে, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া আছে 1/4 চা চামচ, এখানে ব্ল্যাক পেপার আছে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিব। এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কেমন হয়েছে কমেন্টস বক্সে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।